আমি অনুরোধ আপনাদেরকে করব, কোনো হিংসা নিন্দা না, ফির যার যার সুন্নিয়ত সবার, আমরা এই কাতারে থাকতে হবে, আর পিছু দিয়ে পিছনে থাকা সময় না, একতাবদ্ধ হওয়ার সময় চলে এসেছে, ঠিক কি না? কারণ বর্তমান না বললে নয় মিলাদুন নবীর বিরোধিতা করে একমাত্র আহলে হাদিসেরা, এদের থেকে আমরা সাবধান থাকতে হবে। আল্লাহর কোরআন কি বলে শুনে নেন, আল্লাহর কোরআন বলে কুল, হাবিব আপনি বলুন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দেখেন তো বাবারা যারা এখানে বসছেন, আমরা সব কি মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? প্রত্যেকটা মুসলমানের জন্য মিলাদুন্নবী মানা ফরজ, কারণ নবী না আসলে নামাজ হতো না। নামাজ পড়া কি একটু কথা বলেন। এ যুবক ভাইয়েরা, এ সিটি পার্কের আশেপাশের ব্যবসায়িক ভাবারা, অনুরোধ আপনাদেরকে করবো, ব্যবসা তো প্রত্যেক দিনে করবেন, এ সুযোগটা আর আসবে না। গত বছর অনেকে মাহফিলে ছিল, এই বছর অনেকে কবরে, কথা বলে ঠিক কি না? তুমি আর আমি আগামী বছর যে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব এই মাহফিলটা প্রতি বছর ধরে রাখবেন। আমি মানে আমার প্রশ্ন হচ্ছে এটাই, এমন একটি জায়গা আজকের এই কনফারেন্স হচ্ছে, এটা সারা বাংলাদেশ নয় পৃথিবী দেখবে, কথা বলেন ঠিক কি না? তো এটা নবীর মহাব্বতে আমরা এই মাহফিলকে ধরে রাখতে হবে। এই কনফারেন্সটা চতুর্থ বছর চলতেছে, আমি অদম চতুর্থ বছরে, চার বছর আমার হচ্ছে, কথা বলেন ঠিক কি না? প্রতি বছরে আমি আসতেছি, তো আমার আলোচনা শুনেন। যেহেতু এই মাঠে আজকে ফরিদিবাই নতুন, এই মাঠটাতে এই মাঠে আর ফরিদিবাই আসে নাই, এই মাঠে আর তাহিরিবাই আসে নাই, যদিও নুরানিয়া দরবার শরীফে আসছে, এই মাঠে কিন্তু আর কেউ আসে নাই, কথা বলেন ঠিক কি না? এই মাঠ তাদের জন্য নতুন, তাদের জন্য আলোচনা। আমি শুধু মাঠ গুছাই দুই চারটা কথা ইমানি আকিদার কথা বলবো, অনুরোধ থাকবে, কোনো নিন্দা না, একটু দূরত্ব না। আল্লাহুম্মা, এটা দিলে তো ঝামেলা হবে, এটা উঠার লাগবে, তবে হবে محمد وعلى علي سيدنا محمد اللهم صل على سيدنا لاغبنا بابا এটা নিয়ে যাও মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই ছিলাম না সেই কারণে রোজে আসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাজানো লক্ষ্য করবেন, মনোযোগ দিবেন, অনুরোধ থাকবে, কথা আর না, সময় যা দিয়েছি মোটামুটি মাঠটা পড়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, অল্প সময় চিঠি পার্কটা পড়বে এটা কল্পনা বিহীন। এখন আমার অবস্থায় এই পরিস্থিতি, ফরিদি ভাই আসবে আরো কঠিন মানুষ হবে, এরপরে ফাগলা ভাই তাহিরি সব, হে আমার জ্ঞানী গুণী ওলামায় হকানি দিন, যেখানে যে থাকবেন আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবেন, এই জন্যে শুনবেন, আমি কি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছি না সঠিক দিচ্ছি, সাধারণ জনতা বুঝবে না, বুঝবে কারা? যারা আলেম সমাজ। এই জন্যে আমি তাদেরকে বলি, কেন তোমরা মিলাদুন নবীর বিরোধিতা করো? নিজের ছেলের জন্য জন্মদিবস তোমরা পালন করো কেক কাটিয়া, কথা কয়না কা? প্রধানমন্ত্রীর জন্মদিবস কেক কাটিয়া সারা বাংলাদেশের নাগরিকেরা করে, পৃথিবীর যে যেই রাষ্ট্র থাকে ওই ওই রাষ্ট্রের নায়কের অর্থাৎ নেতারও যখন জন্মদিবস হয় সবাই রাষ্ট্রীয়ভাবে উদযাপন করে। আমি অনুরোধ করব যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন তারা শুনে রাখেন, বিশ্বের একটা নয় দুটা নয় 156টি কান্ট্রির মধ্যে এই বছর নবীর মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়েছে। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন বুঝে নেবেন আপনার জন্য রাষ্ট্রদ্রোহী মামলা হবে, কেন জানেননি? কারণ এই বাংলাদেশে মিলাদুন নবী এখন রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়,
মামলা করেন তারা রাষ্ট্রদ্রোহী মামলা হবে শুধু তাই নয় আপনি নামাজের ওয়াজ করেন মিলাদের ওয়াজ করেন না রোজার ওয়াজ করেন পর্দার ওয়াজ করেন যাকাতের ওয়াজ করেন দুঃখ লাগে মিলাদুন্নবী দেখলে আপনাদের ওয়াজ মুখ দিয়ে আসে না আপনাদের চেহারাটা কালো হয়ে যায় এতে প্রমাণ হয়ে গেল আপনাদের কলিজার মধ্যে নবীর মহব্বত নাই আপনাদের কলিজার মধ্যে শয়তানের ভালোবাসা কেন বললাম এই কথাটুকু শুনে নেন নবীর মিলাদের টাইমে নবীর আগমনে একমাত্র শয়তান বেজার ছিল গো যার কারণে আমি বলতে চাইছিলাম যারা মিলাদুন্নবীর বিপক্ষে কথা বলেন কয় এটা এত উদযাপন করার কি আছে এটাকে এত সৌন্দর্য করার কি আছে আর কি বললি তুই সৌন্দর্য করার জন্য তো আল্লাহ তোর দিকে ইঙ্গিত দেয় নাই আল্লাহ নিজে বলতেছে ও আমার জগৎবাসীরা যতগুলা বান্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম 80,000 আলম 18,000 জাত মাগরিব মাশরিক শিমাল জুনুব সমস্ত জাত আমি আল্লাহ সৃষ্টি করলাম সমস্ত জাতের জন্য মিলাদুন্নবী পালন করা ফরজ কারণ এই মিলাদটা শুধু আপনার আমার নয় আমি দলিল দিচ্ছি মনোযোগ দিবেন একটা কথা দলিল ছাড়া বলবো না আল্লাহ আমাদের জন্য ওয়াক্ত নামাজ ফরজ করেছে প্লিজ একটু জোরে বলবেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান আসেনি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেই তাহলে আজান কিন্তু পাঁচ ওয়াক্ত এক রকম না বেশ কম একটা আজান আছে ওই আজানটার নাম কি জোরে কন বুঝানিছেন আকল ইশারা ব্যাককল রে ধাক্কা কেন বললাম কিরে বাবা ফজরটা কি শেষে না শুরুতে জোরে কন শেষে না শুরুতে আমার নবী সৃষ্টি জগতের সকলের আগে নবীকে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে আল্লামা ইমাম মুহাদ্দিস দেহলভি আল কাউলুল মাকদুলের 26 পৃষ্ঠা উল্লেখ করতেছে আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়েছিলেন 233,030 বছর আসমান ছিল না জমিন ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না রাত ছিল না উপর ছিল না নিচ ছিল না নাই নাই কিছু নাই আল্লামা মুহাদ্দিস দেহলভি যিনি হাদিসুল হাফেজ ছিলেন জিনার সিনার মধ্যে 100,000 হাদিস গাথা ছিল ওই হাদিসুল হাফেজ তিনি উল্লেখ করতেছে তোমরা কি কোরআনের অর্থ বুঝো না দেখে কেন বুঝতে চাও না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিল পাঁচ ওয়াক্ত আজান দিয়ে আমরা নামাজ পড়ি তাহলে দেখেন একটি আজান বেশ কম যে আজানের নাম হলো ফজরের আজান ঠিক কি না ওই ফজরের আজানে বেশ কম শব্দটা কোন শব্দ আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম অনুরোধ থাকবে বলন তো ঘুম থেকে নামাজ উত্তম ভালো উত্তম আর ভালো কি বুঝাইয়া দি এই দেশে কদু চিনিনি আমরার কুমিল্লার ভাষা কয় কদু আমনগ মন কয় লাউ এটা মনে ব্যাসকম আছে কথা কয় নাকি ব্যাসকম আছে আমরা কি মরানা জিন্দা কারা কারা জান্নাতে মুরগিয়া গেছেন একটু হাত তোলা দেন তো যদি মরা না থাকেন মরা মানুষের আওয়াজে এরকম হবে একটু চেতনা দিতে হবে চেতা বক্তার সামনে যদি কথা না বলেন আমার ওয়াজ তো আসবে না হাজার মানুষের উপরে বর্তমান মাঠের ময়দানে আমার মনে হয় না আজকে যে কীভাবে মাহফিলটা নিয়ন্ত্রণ হবে তবে হবে এটা তো মিলাদুন্নবীর মাহফিল এটা তো রহমত আসার মাহফিল ঠিক কিনা অনুরোধ অনুরোধ মনোযোগ কেন বললাম আসসালাতু খাইরুম মিনান নাওম আল্লাহ এই শব্দটা দিলেন নবীর মিলাদুন্নবীর আয়াতের মধ্যে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার ওই খাইরুম মিম্মা ইয়াজমাউন আসসালাতু খাইরুম মিনান নাওম যেইভাবে ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহ কয় জগৎ রে তুমি কি জানো না আমি আদম বানাইতাম না আদম বানাইছি নবীর নূর মোহাম্মদী জগতে যাওয়ার জন্য ও আমার
আমার জ্ঞানী গুণী বন্ধুরা, কিছু কিছু লোক ফতোয়া দেয় নবী মাটির তৈয়ারি। হায় হায় রে, কিভাবে তুমি দলিল দাও নবী মাটির তৈয়ারি? একটা দলিল তুমি সাব্যস্ত আমার কোরআন দিয়ে করো, এজমা দিয়ে করো, কিয়াস দিয়ে করো, মান্তেক দিয়ে করো, হেকমত দিয়ে করো। নবী যেই টাইমে আল্লাহ নবীর নূর সৃষ্টি করলেন ওই টাইমে তো মাটি ছিলেন না, এটা আমার কথা না। নবী বলে কিন্তু আদামু বাইনাল মাই ওয়া তিন, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল রে, আমি তোদের দয়াল নবী তখন নবী ছিলাম। রে আল্লাহ ছিল একা নাহি ছিল তাহার সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। আল্লাহু আকবার। রে আপন নূর হইতে গো খুদা, হাবিবের নূর করলেন জোদা, জাসমা দিল এসে কের দরিয়া রে, সময় যার পড় দরুদ নবী মোস্তফায়। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, সৃষ্টি করে আদম আলাই সাল্লামকে দেহ বানাইলেন, দেহের বাড়ি এক জায়গায়, রুহুর বাড়ি আর এক জায়গায়। আল্লাহ প্রতিজ্ঞা করাইলেন, ওয়াদা করাইলেন, এটা আমার কথা না। আশিকি ভাই বলতেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রাব্বানা, ইমানদারগণ জল করোনা। আল্লাহু আকবার বলেন। ও বাজান রি সুরায়া ইমরানের বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ইমান দারগণ জলস করোনা। চিল্লা কর আল্লাহু আকবার। কেমনে রে তুই নবীর শুকুর আদায় করবি, যে নবী তোর মৃত্যুর দুয়ারে যদি এক সেকেন্ডের জন্য হাজির হয়? খোদার কসম, দুনিয়ার কোনো মেডিসিন আবিষ্কার আল্লাহ করে নাই মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য, কিন্তু মা আয়েশা সিদ্দিকা কয় জগৎ রে, ওই মৃত্যুর সময় যদি কামলিওয়ালা নবী একটা সেকেন্ডের জন্য তোর সামনে হাজির হয়, কলিজাটা কাটটা তোমার রুহটা যদি আজরাইল বাহির করে, নবীর দিদারের কারণে তোমার খবর থাকবে না। বাজান রে, কেন কথাটুকু বললাম? দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষ, আমরা ইমানদার প্রেমিক যারা পাঞ্জাগানা নামাজ আমরা পড়ি। নামাজ পড়া স্বপ্ন দেখলেন হাদিস শরীফ কয় সওয়াব হবে, আপনি হজ করলেন মক্কা তাওয়াব করতেছেন খানা কাবা আপনার সওয়াব হবে, আপনি দেখলেন কি দেখলেন রোজা রাখা কোরআন তেলাওয়াত করতেছেন আপনার সওয়াব হবে। কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না যে আপনার জন্য সাতটা জাহান্নাম হারাম হইয়া যাবে স্বপ্নটা দেখার কারণে। ও বাবা, কেন আজকের আলোচনা দললাম? আমার নবী এমন নবী গো যার সাথে কোন নবীর তুলনা হয়, ওই নবীকে একটাবার যদি কোন জাহান্নামী স্বপ্নে দেখে গো, আমি আমজাদ জালালির কথা নয়, আমার আল্লাহ বলে আমি ওই বান্দার জন্য জাহান্নাম হারাম কইরা দিবা। বাবারে আমার লক্ষ্য করবেন, এদের শুকুর নাই, মুখে দাড়ি, গাল ভর্তি দাড়ি, এই দাড়ির দিকে তাকাইলে তো নবীর কথা স্মরণ হইয়া যায়, কারণ দাড়ি রাখা আমার নবীর সুন্নাত। পাগড়ি পড়লেন, পাগড়ি পরা রসুলের সুন্নাত, জুব্বা লাগানো নবীর সুন্নাত, সব লেবাস তুই নবীর লাগাইয়া কিভাবে নবীর মিলাদুন নবী মানো না? আমার নবী জগতে এমনি আসে নাই, নবী আসলেন শরীয়ত নিয়া, নবী আসলেন তরিকত নিয়া, তুমি আমি দুনিয়াতে আসলে শরীয়ত নিয়ে আসা সম্ভব না। কেমনে দলিল নেন? আমার নবী আসলেন পোশাক পরা অবস্থায়, আমরা আসলাম উলঙ্গ। কথা বলেন,
তুমি সাধারণ দরজায় নাও, তুমি তো উলঙ্গ আসলা মার লজ্জা সান্দিয়া। আমার নবী তো মার লজ্জা সান্দিয়া আসে নাই, নবী আসছেন আম্মা জান ফাতেমা আম লক্ষ্য করবেন আম্মা জান আমেনার রহমের অর্থাৎ নাভির দুই আঙ্গুল নিচে দিয়া কুদরতিভাবে মাওলা অপারেশন করাইলেন। আমার নবী শরিয়াত নিয়ে দুনিয়াতে পয়রা নবীর কদম লাগাইছে, নবীর কদম জমিনে লাগতে দেরি গো। আমার আল্লাহ কয় জগৎ শুনেলে বিশ্বের যে প্রান্তে নামাজের সেজদা দিবা সেজদা হইতো না, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের কদমের সদকাতে সারা পৃথিবীর জমিনটাকে নামাজের মজলা বানাইয়া দিলা। এখন নামাজ মুসার জন্য একটা নির্ধারিত জায়গা ছিল, নামাজ উনি যায়া ওখানে পড়তেন, ঈসার জন্য নির্ধারিত একটা জায়গা ছিলেন, কিন্তু আমার নবী আমার নবী গো। কেন এই রাহমাতাল্লিল আলামিন নবীর কথাটার দিকে গেলাম, নবী মিলাদুন নবী আসলেন, আল্লাহ নিজে প্রত্যেকটা রুহুকে প্রতিজ্ঞা করাইল, ওয়াদা করাইল, হে আদম তুমি কি নবুয়তি লাইসেন্স চাও? কয় অবশ্যই মাওলা সাই, তোমার যদি দয়া হয়, আমার যদি দয়া পাইতে হয় তুমি আমার হাবিবুর উপরে ঈমান আনতে হয়, ওনার উপরে দুরুদ পড়তে হবে, ওনার ইমানের দাওয়াত তোমার উম্মতরে দিতে হবে। আল্লাহু আকবার। কোন এই জন্য তো আব্দুল হক মহাদ্দেসে দেওলবি তিনি বলতেছেন জগতরে তোমরা কি জানো না, তোমরা কি বুঝো না, আমার নবীর মিলাদে যে ব্যক্তি বেজার থাকবে গো, নবীর আগমনে একটা মাত্র ব্যক্তি কেঁদেছেন, যার নাম হইল মিস্টার ইবলিশ। এখন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে মিলাদুন নবী পালনের সময় যে ব্যক্তির চেহারাটা নষ্ট দেখবেন গো, বুঝতে হইব তার অন্তরের মধ্যে শয়তানের মহাব্বত জাগৃত হয়েছে। আমি আপনাদেরকে বলবো যা পাইলেন শুকুরানা আদায় করেন, শুকুর যার ভিতরে নাই আল্লাহর রহমত নাই, কারণ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করাচ্ছি। লক্ষ্য করবেন নবী আসার টাইমে যারা সবচেয়ে বড় শুকুর আদায় করবেন, নবী না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না, নবী না হইলে নামাজ পাইতাম না, নবী না হইলে কুল কায়নাত হতো না। সর্বমোট কথা হইল নবী না হইলে মাওলার ক্ষুধাত্ব প্রকাশ হইতো না। আল্লামা ও বাবা মহাদ্দেস হক দেহলভী যিনি হাদিস হাবেস ছিলেন তিনি বলতেছেন আল্লাহ আল্লাহ নামের মধ্যে ডুব দিয়া 233,030 বছর পরে কুদরতিভাবে তাকায়া দেখতেছে আল্লাহ পাকের সামনে একটা নূরের জমাট হইয়া গেল। ওই জমাটার দিকে রাব্বুল আলামিন তাকাইয়া কুনিয়া মোহাম্মদ কইতে দেরি গো, নবীর নূরে মোহাম্মদই যখন কুনিয়া মোহাম্মদ আল্লাহ কইলেন, আমার নবীর ওই পৌত পবিত্র জবান মোবারক দিয়া বাহির হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানি অর্থাৎ আল্লাহ মানি দাবি করলাম, আল্লাহকে প্রকাশ করাইলেন হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে দেরি, আল্লাহ ছিল গোপন। আল্লাহু আকবার। কোন ওই গোপন আল্লাহকে আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া প্রকাশ করাইলেন, আল্লাহ নাম রাখার মালিক আমার নবীকে আল্লাহ প্রকাশ করাইতে দিলেন, আল্লাহর হুকুমে নবীর জবানে আল্লাহ নামটা বাহির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যারা আল্লাহ মানেন আমি আপনাদেরকে বইলা দিমু, শুধু আল্লাহ মানার নাম ইমান না, আল্লাহ মানলে ইমানদার হওয়া যায় না, নবীকে মাইনা আল্লাহ মানার নাম হইল ইমান। শুধু আল্লাহ নামের পাগল হইয়া পয়সা তাকারা আশা নাই রে, পয়সা তাকারা আশা নাই, নবী নামের পাগল হইয়া, নবী নামের পাগল হইয়া মরা গেলে দুঃখ নাই, ঠিক কি না? ওই রসুলের পাগল যারা হইবেন তারা হইল ইমানদার। ওই হাবিবুল্লাহর রহমত বরকত কেমন বাবারা মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। আমরা নবী চাই কি চাই না, জোরে বলেন নবী চাই কি চাই না। তাহলে আজকের ওই মিলাদুন নবী থেকে হুঙ্কার দিতে হবে, যারা মিলাদুন নবীকে শেরেক বলে, কোন আয়াতের দলিলে আপনি শেরেক ফতুয়া দিলেন? একটা মাত্র কোরআনের আয়াত আপনি আমারে দেখান, একটা শব্দ দেখান। আমি বললাম তো যতদিন ওয়াজ করলাম আর মাঠে ওয়াজ করবো না, আমি আমজাদ জালালে আপনার গোলামি করবো, আপনার পিছে যত জীবনভর বেঁচে থাকবো আপনার পিছে খ্যাতমত হিসাবে করবো, কিন্তু শর্ত হইল কোন ফতুয়ার দলে নবীর মিলাদুন নবী দেখলে মাথাটা নষ্ট হইয়া যায়। নবীর এই মিলাদ, মিলাদ কাহাকে কয়? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, মিলাদ মানে নবীর আগমন, জন্ম না, জন্ম নবীর হইছে অনেক আগে, সৃষ্টির শুরুতে নবীর সৃষ্টি করলেন কে? জোরে কন কে? আমি ফাই গজলে বলি, ওরে নাকি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সন্নাকার, ওরে একা
একা প্রাণ চলে না দেখলেন খুব দাশাইরা বানা কাজে একজনে মাশুকের দরকার বাপি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার সুবহানাল্লাহ কোন কেন এই কথার দিকে গেলাম ও বান্দা তুই আল্লাহর বান্দা হয়েছ রাসূলের উম্মত তো তকদির ভালো অসংখ্য পয়গম্বর আল্লাহর কাছে দরগাস্ত করেছে ওই রাসূলের উম্মত হওয়ার জন্য নবীর উম্মত হয়ে তোর ভিতর সুকুন নাই যার ভিতর সুকুন নাই আল্লাহ কখনো আমি তাকে নিয়ামত দিব যেমন হযরতে মূসা আলাইহিস সালাম যিনি ছিলেন তেজশীল গরম যিনি ছিলেন একেবারে কাহার যাহাকে বলা হয় ও বাবা ইনি সব সময় গরম মেজাজি লোক ছিলেন মূসাকে আল্লাহ বানাইছে গরম করে হযরতে মূসা আলাইহিস সালাম কুহুতরে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেন ফতির মধ্যে রাস্তার মধ্যে ওনার এক উম্মত ওনার সামনে পড়ে গেলেন সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ সিল্লা কন্না আল্লাহু আকবার আব্বা মনোযোগ মূসার সালাম নবীর সালাম এক না এটার দলিল আমি দিচ্ছি লক্ষ্য করবেন হে ওহাবি ভাইয়েরা আমি আপনাদেরকে সুন্দর করে বাই বলছি আপনারা মনোযোগ দেন খালি কল ফতুয়া দিবেন জালালিদা গাল্লা গাল্লি করে আমি গাল্লা গাল্লি করি না কোরআনে কয় উতুল্লিম বাদা জালিকা জামিম যারা নবীর মহাব্বত যার অন্তর নাই নবীর মিলাদ যারা মানবে না এতে প্রমাণ হইয়া গেল তারা যারা সন্তান ঘোষণাটা কার প্লিজ একটু কোন কার হে আমার জ্ঞানী গুণী বন্ধুরা মনোযোগ আমি আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কি বলবেন ওয়ালাইকুম আসসালাম সালাম দিলে কয় নাকি জোরে কোন ছোট্ট একটা ছেলের মুখ দিয়ে বাইর হচ্ছে 90 নাকি আর কি আপনারা জানেন না জোরে জোরে বলতে হবে আমি বললাম আসসালামু আলাইকুম আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম আপনারা পাইলেন 10 নাকি আমি পাইলাম 90 নাকি কত নাকি টোটাল হলো জোরে জোরে কোন কেন কথার দিকে গেলাম দেখেন বাবারা মূসা নবীর উম্মত সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ বাজালো মুরুক্ক লোক নবীর সম্মানটা বুঝতে পারবে আমি নবীর সম্মানটা বুঝাইয়া দিচ্ছি কেন রে ফতুয়া দাও ফতুয়া এইভাবে দিলে হবে না সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি বললাম আসসালামু আলাইকুম আপনারা বললেন ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনারা পাইছেন 10 নাকি আমি পাইছি 90 নাকি এবার আপনারা আমার সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আমি ভাইছি কয় নাকি কি রে বাবা আমার এবারে একলা এতক্ষণ আপনারা বেশি ছিলেন এই জন্য আল্লাহ কম দিছে 10 নাকি কইরা এখন আপনারা দিছেন প্রত্যেকে পাইছেন 90 নাকি কইরা তাহলে সমান হইয়া গেছে প্রথম আমি দিলাম পাইছি 90 আপনারা পাইছেন 10 এখন আপনারা দিলেন প্রত্যেকে 90 আমি পাইলাম 10 আমার 100 আপনাকে কত জোরে কন সমান হইয়া গেছে এবার আমি বলি আপনি আমার সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি একজনরে সালাম সবাই দিলেন আমি তো একা নয় এই জন্য কুম শব্দ আল্লাহ সালামের ভিতরে ঢুকাইলেন আসসালামু আলাইকুম কুম শব্দের অর্থ বহু বচন যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন কা হইল এক বচন কুম হইল বহু বচন ইরে আমার নবীর দুশ্মনেরা তোদের জন্য কথাগুলা সাজায় আনলাম তোরা শুনে নে আমি একা কারো হইলাম আপনি আমার সালাম দিলেন একা তাহলে কুম কেন বললেন আমি তো একা একা হইলে তো কুম শব্দ বসবে না একা হইলে কা হবে কা মানে এক সুবহানাল্লাহ কোন কা মানে এক কুম মানে বহু বচন এবার কুম এই জন্য দেওয়া হইব রাস্তায় যদি আপনি একা থাকেন একা একা সালাম দিল কুম শব্দ ব্যবহার করা হইব কা শব্দ ব্যবহার হবে না কারণ কি জানেন নি আপনার কান্দে দুটা ফেরেশতা আল্লাহ দিলেন তারা জিন্দা তারা সালাম লচ্ছে তারা আপনার সাথে সালামের উত্তর দিচ্ছেন ও বাবা এই জন্য মানুষ মানুষে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম ইয়া যার সাথে দেখা হইব আসসালামু আলাইকুম হুজুর আসেন নি ভালো আমাকে সালাম দিলেন কুম শব্দ বলিয়া কিন্তু মনোযোগ আসসালামু আলাইকুম মূসা কালিমুল্লাহ দিলেন কি রে মূসার সম্মান আর আমার সম্মান এক নি একটু জোরে কম মূসার সাথে একা একা দেখা হইল মূসার সম্মান যদি এক না হইতে পারে মূসা পয়গম্বর গরম ছিলেন যার থাপ্পুরের আঘাতে আজরাইলের দুটা চক্ষু বাহির হইয়া গেল মূসা যদি আজরাইলের থাপ্পুর দিয়া চক্ষু বাহির করতে পারে ও যেই নবী না হইলে মূসা নবী হইত না ওই নবীর পাওয়ার ক্ষমতা কেরকম এই জন্য তো আল্লাহ কয় বান্দা বুঝ জানে মূসারে সালাম দিল আসসালামু আলাইকুম
আর আমরা নবী কামলিওয়ালা নবী যদি আমার আপনার মতন হইতো নবীরে কুম কইয়া সালাম দিতেন কা কইয়া দিতেন না নামাজে যে নবীরে সালাম দেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইবাতু ওয়াসসালামু আলাইকুম না কুম না না কুম কি রে ওহাইবার এখন কুম কসাকে রে কথাগুলো মনে বুঝেন নাই নামাজে সালাম দেন আসসালামু আলাইকুম কথা কই না কা কুম না কা কিউ বাবা এখন কুম হইব না কা ওহাইবারে ধরবেন নবীর যে তোর মতন বড় ভাই কস এখন কুম কস না কেন কুম কইলে নামাজ শেষ কা নবীর বেলায় বুঝা গেল মুসার জন্য আসসালামু আলাইকুম মুসার জন্য কুম আল্লাহ দিয়া দিল কিন্তু আমার হাবিব মুসার মত না নবী হইল নূরে মুজাজ্জাম আল্লাহু আকবার তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবী ওলির দুশমনেরা হযরত মাওলানা পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব মনোযোগ ফতোয়া দিলে হবে না ফতোয়া বুঝতে হবে ঠাস করে ফতোয়া দাও মানুষকে গোমরা বানাচ্ছ যে নবী আমার মতো দেখেন আহলে হাদিসের কত গ্রাস করতেছে আমি কেন তাদেরকে বলতেছি যারা যুবক আছে যুবক তুমি আমি মরতে হবে নবীর কালিমা ছাড়া ঈমানদার হওয়া যায় মৃত্যুর সময় কালিমাটা নসিবের জন্য প্রত্যেকটা ঈমানদারের জন্য মুমিন মুসলমানের জন্য নামাজে সালামে দোয়া করে যে আল্লাহ আমার মৃত্যুটা ঈমানের সহিত কবুল করো একটু কথা বলেন এখন ঈমানের সহিত কালিমাটা না থাকলে ঈমানদার হওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মনোযোগ আমি কেন এই কথাটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাবি দাবি করলেন আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো আল্লাহকে মানছেন এখন আল্লাহকে তো হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টানও মানে ইহুদি মানে নাসারা মানে সমস্ত জাত আল্লাহ মানে আল্লাহকে দাবি করলে হবে না আল্লাহ পাওয়ার দলিল লাগবে এখন দলিল কি নামাজ নট দলিল কি রোজা নট এগুলা ইবাদত ইবাদত নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত আল্লাহ পাওয়ার দলিল হইল লা ইলাহা ইল্লাল্লাহ দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল সুবহানাল্লাহ কোন লা ইলাহা ইল্লাল্লাহ গলার হার বানাইয়া 30 পারা কোরআনের হাফেজ হইছেন পুরা দাওরা শেষ করলেন মুফতি আজম হলেন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই ঈমান নেহি তো কামেল নেহি লাখ মামিন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি আমি বুঝাচ্ছিলাম এটা নবীর সম্মান মুসার সম্মান এক না এই জন্য মুসাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ আর নবীরে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কথা কয় না করে কা হলো এক বছর নামাজের ভিতরে সালাম খাম খেয়ালি না এখন নামাজের আগে সালাতু সালাম দিলে কিছু লোক ফতুয়া কয় নামাজের আগে সালাতু সালাম দেওয়া জায়েজ নাই আরে ব্যাককল বস্তাক তুই কইলি কি নবীরে সালাম নামাজের ভিতরে দেওয়া ফরজ করছে কে প্লিজ কথা বলেন কে জুমার খুতবাতে নবীর আহলে বাইতের শান আহলে বাইতের সম্মান তুলে ধরা হয় এই আহলে বাইতকে যারা মানেন না যারা রাসূলের শানে বস্তাকি করেন 100 আমি বলে দিচ্ছি এদের কলবের মধ্যে মিস্টার ইবলিসের মহব্বত ছাড়া আর কিছু নাই আপনাদেরকে অনুরোধ করব এবার মুসার উম্মত ডাক দিয়ে কয় হুজুর আপনি আসেননি ভালো জি ভালো কোথায় যাচ্ছেন কয় আল্লাহর সাথে কথা বলার জন্য কুহুতরে রওনা হলাম এবার মুসা উম্মত ডাক দিয়ে কয় হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য কালাম বিনিময় করার জন্য যাচ্ছেন কুহুতরে আমি আপনার উম্মত খুবই একটা ফেরেশানির মধ্যে পড়ে রইলাম মুসা একটা ডাক দিয়া কয় পাগল রে কি সমস্যার মধ্যে তুমি পড়ে রইলা ওই পাগলা ডাক দিয়া কয় হুজুর আল্লাহ আমারে এমন সম্পদ দান করছে গো আমি এই সম্পদের জন্য নামাজ ঠিক মতন পড়তে পারি না খোদাকে ডাকতে পারি না তোমার কাছে আমি অনুরোধ করলাম যেহেতু আল্লাহর দিদারে তুমি যাইতেছ তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইর আল্লাহ যেন আমার সম্পদগুলা কমাইয়া দেয় পৃথিবীতে এরকম লোক কেউ আছেন যে আল্লাহ তুমি আমার সম্পদ কমাই দাও আসেনি আসেনি গো আসেনি গো যেরকম আসেনি গো যেহেতু নাই ফাঁকি দিয়ে কথা একটা বলে নেই কারণ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাই আসতেছেন রাস্তায় নয় উনি ওনার শ্বশুর বাড়িতে আছে কথা হয়েছে ফরিদি ভাই অল্লি মাহফিলের কমিটির আয়ত্তে চলে আসেছে আলহামদুলিল্লাহ বলেন
মাঠ কিন্তু কানায় কানায় ভর্তি মাথায় কিছু দেখা যায় না এত লম্বা মাঠ পিছনে কে আছে না আছে অন্ধকার আর অন্ধকার তবে আগামীতে এই ভুল আর হবে না আগামীতে বড় ফজকটার লাগবে পিছনে কথা কয় না কা যেন পিছনে তারা ফজকটার মধ্যে দেখতেছে দেখতে পারে এই কনফারেন্সটা এটা আমার নিয়ত আমার আশা আমি ইনশাআল্লাহ আমি বলেছি দাওয়াত থাকা পার না থাকুক এই কনফারেন্স সাকসেস করার জন্য আমি সব সময় যে সময় ডাক দিবেন আমি থাকব এই কনফারেন্সটা আমি চাই ফুরা হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এটা কিন্তু নাবি কথা কয় না কা এটা হবিগঞ্জের কি নাবি প্রাণ কোম্পানির সামনে মাহফিলটা হচ্ছে বিশাল কোম্পানি প্রায় 30 থেকে 35 হাজার লোক এই মনে করেন শিফটিং ভাগ শিফটিং ডিউটি করতেছে কেন কথাটুকু বলতেছি দেখেন এত বড় একটা কোম্পানির সামনে আরো মেইন রুটে হাইওয়ে রুটের সামনে এই মাহফিলটা হওয়া পৃথিবীবাসীকে জানাইয়া দেওয়া এই অঞ্চলটা সুন্নিয়াতের ঘাঁটি তাহলে সুন্নিয়াতের ঘাঁটি যদি মনে করেন যে কইলে হইতো না অর্থ বুদ্ধি শ্রম আমার বাড়ি কুমিল্লা আমি কোন এই এই দেশের এই জেলার লোক না আমার জেলা আরেকটা কেন বলতেছি জেলা কোনো ভিন্ন ভাগ বড় কথা না যেখানে রসূলের প্রেমিক আছে আমাদের নিয়ত আশা ওখানে জাপিয়া পড়ে সুন্নিয়ত কায়েম করতে হবে কথা বলেন ঠিক কি না কোন ব্যক্তির স্বার্থের জন্য না তাহলে শর্ত হলো আপনাদেরকে এই কনফারেন্স প্রতি বছর কনফারেন্সের উপরিত হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমি বলে দিয়েছি সুজন ভাইকে যে তাহিরি সাহেব প্রতি বছর থাকবে ইনশাআল্লাহ আমি থাকবে হয়তো তিনজনের বেশি বক্তা না প্রতি বছর একজন একজন করে নতুন বক্তা ঢুকানো হবে আলহামদুলিল্লাহ বলেন এবারও ওলিউল্লাহ আশিকি ভাইকে চাইছে ওনার ঢাকা প্রোগ্রাম থাকাতে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই আর এই মাসটা তো মিলাদুন নবীর মাস প্রত্যেকটা বক্তা আমাদের লেভেলের ব্যস্ততা বেশি থাকে দুটা তিনটার উপরে মাহফিল থাকে বাবা তো আমি আপনাদেরকে কথাটা শেষ কথাটা এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যদি রসুলকে চাই শুকুর আদায় করেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী কথা কোন ঠিক কি না যার কারণে দুনিয়া সৃষ্টি যার কারণে আমরা দুনিয়াতে আসলাম যার কারণে নামাজের মতন নিয়ামত ইবাদত পাইলাম যার কারণে রোজার মতন ইবাদত পাইলাম এই সমস্ত ইবাদত যারা করে তারা শুকুর আদায় না করলে আল্লাহ কয় শুকুর ছাড়া আমার বান্দা হতে পারে না এই শুকুরের বিষয় আয়াত আছে আমি আয়াত সহকার বলবো তার মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গার মধ্যে ফিল আপ যদি থাকে গ্যাপ যদি থাকে আপনারা ফুরাই ফেলেন অনুরোধ আপনাদের প্রতি যারা পত্রিকা কিনেন 10 টাকা 20 টাকা দিয়ে এই পত্রিকা কিনে কোনো লাভ নাই কোনো লাভ নাই পত্রিকা দেখবেন দেশের খবর পাবেন কোনো সময় ভালো লাগবে কোনো সময় এক একটা দেশের এক একটা জেলার খবর শুনলে খারাপও লাগতে পারে আবার যারা দল করে দলের কোনো ভালো সংবাদ শুনলে খুশি হবে আবার দলের কোনো খারাপ সংবাদ শুনলে মনে কষ্ট আসবে কিন্তু কি হবে পত্রিকা কিনে কি হবে কি হবে কোনো লাভ নাই পত্রিকা 10 টাকা দিলেন ফাও 10 টাকা গেলেও খবরটা পাইলেন শুনলেন শান্তি পাইলেন কিন্তু একটা কথা বলি কণ্ঠস্বর না থাকক কণ্ঠস্বর ভালো না হোক কবি নজরুলের কথা আমার কামলিওয়ালা নবীর শানে কবি নজরুল অসংখ্য অসংখ্য নাতে মুস্তফা হামতে বাড়ি বলেছেন আলা হজরত অসংখ্য অসংখ্য নাতে মুস্তফা বলেছেন আমি আপনাদেরকে এক একটাই কথা বলতে চাই যারা ছোট আছেন দুনিয়াবি গান গজল না গিয়ে অন্তত ঘুমের ঘরে যাইতে রাত্র হোক সকালবেলা হোক একটু একটু নবীর নাচ শিকার চেষ্টা করবেন নবীজির নাচ যেই ব্যক্তির জবানে আসবে আমার নবী জিন্দা হে নবী মুর্দা না নবী জিন্দার কারণে প্রত্যেকটা আশেকের অন্তরের খবর নবী জানে কি জানে না যে যতটুকু ভালোবাসা নিয়ে নবীকে ডাকবেন নবী তার তত নিকটে আসবে যে যতটুকু ভালোবাসা নিয়ে ডাকবেন নবী তত তার নিকটে আসবে তোই গজলের সুর থাকুক আর না থাকুক যখন নবীকে বলবেন আমার নবীজি সব শুনতেছে একদিন আগে আর পরে ওই ভালোবাসার টানে নবী তোমার ভাঙ্গা ঘরে দিদারে মুস্তফা হয়ে যাবে তো এই জন্য বলি এই গজলের বইগুলা আমার আশিকি ভাই তাহিরি ভাই প্রত্যেকের গজল এখানে আছে হে শাহিন হচ্ছে তাহিরি সাহেবের মুরিদ তাহিরি সাহেবের কাছে বায়াত রাসুল গ্রহণ করেছে এই গজলের বইগুলো আপনাদেরকে আমি উপহার হিসেবে শাহিনকে আমি বলেছি সিটি ফার্কে যাইও যাতে মানুষ গজলের বই পেয়ে সুন্নিয়তের গজল শিখে মধু হই হই আমায় বিষ খাওয়াইলা এ সমস্ত আজেবাজে গজল কইয়া কোনো লাভ নাই কবি নজরুল বলেছে তিরি ভবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি 30 টাকা 50 টাকা হাতিয়ে আপনারা নিয়ে যাবেন আর শেষ কথা হচ্ছে আমি প্রমাণ করাতে চাচ্ছিলাম এই মুসার উম্মত এমন কি উম্মত দেখেন পৃথিবীতে কোনো মানুষ নাই যে আল্লাহর কাছে কইব আল্লাহ গো ও পয়গম্বর আমার জন্য দোয়া হচ্ছে আমার সম্পদ যেন আল্লাহ কমাইয়া দেয় আল্লাহু আকবার করে আরো জোরে কান আল্লাহু আকবার সভাপতি আমার চাচা উনি আইছে নারায়ে তাকবীর একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত সভাপতি সাহেবের আগমন জিন্দাবাদ জিন্দাবাদ সভাপতি সাহেবের আগমন জিন্দাবাদ
হাজী মোহাম্মদ আশরাফউদ্দিন জিতু সাহেবের আগমন মানে আপনার চাচা আমারও চাচা তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম কষ্ট হচ্ছে আপনাদের যদিও একেবারে রাস্তার পাশে তো গাড়ি ঘোড়ার আওয়াজে অনেকে বুঝতে একটু কষ্ট হয় তো মনোযোগটা আমার দিকে দিবেন ফরিদি ভাইও চলে আসছে আমার এখানে লাল বিশা চলে আসছে টাইম বাদি দিয়েছেন যে 30 এর ভিতরে শেষ আমি শেষ না এখন আসলে এখন ছেড়ে দিব আমার এই মাহফিলটা গড়ানো মাহফিল যেই টাইমে আনবেন এই টাইমে ছাড়বো আমি তো একবারে বলেছি ওয়াজ আজকে আমি করব না ওয়াজ শুনবেন ফরিদি ভাইয়ের ওয়াজ শুনবেন তাহিরি পাগলার ঠিক কি না আমার ওয়াজ দীর্ঘ 4 বছর এই মাঠে হচ্ছে কথা কোন ঠিক কি না আমার দায়িত্ব হচ্ছে আজকে এই মাঠটা গোছায়া দেওয়া আমি যতগুলা যতগুলা ব্যবসায়িক ভাইরা আছেন আপনারা এই ওয়াজটা শুনেন এই বান্দা শুকর আদায়ের জন্য মুসার কাছে আবদার করছেন আল্লাহ গো তোমার তোমার মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু মুসা তোমার কাছে বলে দিচ্ছি তুমি আল্লাহর কাছে দোয়া করো আরজি জানাইও আমি তোমার উম্মতের যেন আল্লাহ ধন সম্পদ কমায়া দেয় তো আল্লাহর এই ধন সম্পদের কারণে আমি আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি না ইবাদত করতে পারি না আল্লাহু আকবার বলেন পৃথিবীতে এরকম কোন বান্দা নাই যে ধন সম্পদ উল্টা কমার জন্য চাইবে যে যদি 10 টাকার মালিক হয় সে চেষ্টা করে 20 টাকার মালিক হওয়ার জন্য ঠিক কি না কেউ যদি 20 টাকার মালিক হয় 30 টাকা মালিক হওয়ার জন্য চায় কেউ যদি গাড়ি একটার মালিক হয় আরেকটার মালিকের চিন্তা করে কেউ যদি সিটি পার্কের মালিক হয় উনি চায় এরকম সিটি পার্ক আরেকটা হওয়ার জন্য অথবা চায় প্রাণ কোম্পানি ওনার হওয়ার জন্য কথা কয় না ধন সম্পদের দোয়া কেউ করে এরকম আছে নাই জোরে কোন আছে মুসা তো আশ্চর্য হইয়া গেলেন কিরে কি শুনাইলো আমার এ পাগল উম্মতটা সামনে যাইতে 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 কিছুক্ষণ পরে দেখতেছে আরক ফাগলাইয়া কয় মুসা গো তোমার কাছে আমার অনুরোধ আমি বড় অসহায় আমার মা নাই বাবা নাই আমারে আল্লাহ এমন অভাবে রাখছে আমার ধন সম্পদ তেমন নাই তুমি আমার জন্য দোয়া কইরো আল্লাহ যেন আমার ধন সম্পদের মালিক বানাইয়া দেয় মুসা কালিমুল্লাহ কুহুতর পাহাড়ে গেল যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কি বলতেছেন রাব্বি আরনি আল্লাহ কইলাম তারানি মুসা আমারে দেখবা না আল্লাহ কেন দেখতাম না তুমি কি খেজুর গাছের মাথা থেকে গলতেছ কথা তুমি কি খেজুর গাছ নি আল্লাহ কয় না আমি খেজুর গাছ না তাহলে শুনে নেন কি আপনি মাওলা তুমি নৈরাকার খোদা আমি তোমার নূরের তাজাল্লি দেখতে চাই মুসা কানতে কানতে আমার খোদার দয়া হইয়া গেছে এবার এই মুসার সাথে আল্লাহ কথা বলতে বলতে একবার দুইবার মুসার হঠাৎ মনে হইয়া গেল আমার এই প্রেমিক উম্মত বলেছে মুসা গো তোমার কাছে আমার অনুরোধ তুমি অন্তত আল্লাহর কাছে নালিশ কইরো আমারে আল্লাহ যেন ধন সম্পদ কমাইয়া দেয় এবার এই মুসা ওই ছেলেটার কথা উঠা গেলেন আল্লাহ মুসা পয়গম্বর আমি তোমার বন্ধু তোমার কাছে অনুরোধ করলাম আমার এই উম্মতটা অনুরোধ জানাইছে তুমি তার সম্পদ কমায়া দিতা জোরে কন আল্লাহু আকবার ও আল্লাহ তারে তুমি সম্পদ কমায়া দাও সে সম্পদের কারণে সে তোমারে ডাকতে পারে না ভালো করে নামাজে যাইতে পারে না তুমি তার সম্পদটা কমাইয়া দাও এই কথা বলতে দেরি আল্লাহ কয় মুসা রে তুমি ওই লোকটারে শুনাইয়া দিও সে যেন আমার শুকুরানা বন্ধ কইরা দেয় শুকুর আদায় বন্ধ করলে আমি তার সম্পদটা মানে কমাইয়া দিমু আর ওই যেই লোকটা সম্পদ নাই সম্পদের জন্য দোয়া চাইছে ওই লোকের ব্যাপারে যখন কথাটা উঠাইল লোকটা বলে হে মুসা ও মুসা আল্লাহ কয় মুসা শুনে নাও লোকটারে সম্পদের জন্য দোয়া চাইছে আমি তারে সম্পদ দিমু তবে তারে কয় শুকুর আদায় করতে শুকুর যদি আদায় না করে আমি আল্লাহ তারে সম্পদ দিতাম না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সকল মিলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া বানাতে মে রেসিনে কো মদিনা লিকালোয়া রেগম সে সফিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া দুরুদে মুস্তফা যত জোরে পড়বেন জবান নুরানিত হবে পৌত পবিত্র হবে ওই জবানের দোয়া আমার আল্লাহ কবুল করবে
এই জন্য বলি বাজান দুরুদের মতন রহমত নাই মুসা কথা শেষ কইরা আসতেছে আসতেছে ওই যে লোকটা সম্পদের জন্য দোয়া চাইছে পথের মধ্যে তার সাথে রাস্তায় দেখা দেখার সাথে সাথে ওই লোকটা বলতেছে মুসা গো আমি তো তোমার কাছে আল্লাহর কাছে বলতাম বললাম আমার সম্পত্তি তেমন নাই তুমি আমার জন্য দোয়া চাইছনি কই চাইছি রে পাগলা শুনে নে তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর শুকরানা আদায় করিস লোকটা কয় আমার দ্বারা সম্ভব না আমার কিছু নাই ঘর নাই বাড়ি নাই খেতে পারি নাই তিন বেলা খাওয়ার পাই না আবার আমি শুকর আদায় করতাম এই বান্দারে আল্লাহ কয় যাতে তুমি শুকর আদায় করবা না আমি তোমার সম্পদ দিতাম না যাইতে 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 প্রতিমধ্যে ওই লোকটার সাথে দেখা যেই প্রথম আদারটা করলো হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে দিদারে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলবেন আপনার কাছে আমার আবদার হইল আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় ওই লোকটা কয় হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলছেননি কয় বলেছি আমার সম্পদ কমানোর ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ নিলেন আল্লাহ কয় তোমার সম্পদ কমাইতো না কেন গো কমাইতো না কয় তুমি আল্লাহর শুকুরানা ছাড়ি দাও শুকুরানা আদায় করার দরকার নাই ওই লোকটা কয় আমার দ্বারা জীবন যাইব আল্লাহর শুকুরানা আদায় ছাড়তাম না আল্লাহু আকবার এখন আমাদের মধ্যে যারা আছে বাজান অভাবী লোকেরা বইলা দেই শুকুর আদায় করো আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদো যেটুকু দিছো আল্লাহ তোমার কাছে শুকুর আদায় তুমি তো জানো আমার কপালে কি আছে না আছে এখন কিছু কিছু বাঙালি মুসলমানরা শুকুর আদায় করে না যার কারণে এদের পরিস্থিতিটা এরকম হইয়া রইল আমি অনুরোধ করা যাই যদি নবীরে ভালোবাসেন এই মিলাদুন্নবীতে আমরা ইমানদাররা খুশি থাকতে হবে ইমানদার রে খুশি হইলে আল্লাহ তোমারে রহমত দিব বরকত দিব কারণ আমার নবী হচ্ছেন রহমত এটা আমার কথা না কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতি এই রহমতটা আল্লাহ প্রমাণ করাইলো ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার আল্লাহ রহমত কইলেন আমার কামলিওয়ালা নবীকে ওই রহমত পায়া মিলাদুন নবী পায়া যারা খুশি হন না দিনে একটা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার হাবিব রে আমি দিনের আলোতে পাঠাইতে হবে রাত্রে কয় আল্লাহ দিন বানাইলা তুমি তোমার হাবিব রে যদি আমি রাত্রের মধ্যে না পাঠাও আমার কাছে ভালো লাগবে না আল্লাহ রাত্রেরও বেজার করে না দিনেরও খুশি রাখে না আল্লাহ দুটো গ্রুপে খুশি করাইলেন কোন টাইম নবীরে দুনিয়াতে পাঠাইলেন ওই টামটার নাম হলো সুবে সাদেক পশ্চিম দিকে আলো পূর্ব দিকে অন্ধকার এমন সময় আমার নবী শুভ আগমন করেছে শীতে একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিব রে আমি শীতের মধ্যে পাঠাইতে হবে এবার গরম কয় আল্লাহ মানি না তোমার হাবিব রে আমি গরমের মধ্যে পাঠাইতে হবে আল্লাহ গরমর বেজার করে না শীতেরও খুশি রাখে না আল্লাহ দুনো গ্রুপে খুশি রাখার মালিককে আমরা যদি বিচার করি এক গ্রুপ জিতবে আরেক গ্রুপ ঠকবে এটা মানুষ দুনো গ্রুপে জিতে এবার সম্ভব না পারবে না কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন শীতেরও বেজার করে না খুশিরও মানে গরমরও খুশি রাখে না দুনো জনকে খুশি করাইলেন এমন একটা টাইমে নবী শুভ আগমন করলেন যেই সময়টার নাম হইল বসন্তকাল বসন্তকাল মানে কি কয় বাংলাতে কয় বসন্তকাল দেখেন ফ্যান চালান সন্ধ্যাবেলা ঘুমাইতে গেলে ফাঁকা সারা ঘুম আসে না শেষ রাত্রেতে ফাতলা গায়া শরীরের মধ্যে ফাতলা কাঁথা গায়া না দিলে ঘুমে ধরে না আমার নবী ওই টাইমে আসলেন বাক্কা শহরে নবী যখন আসতে দেরি বাক্কা আর বাক্কা রইল না নবীর আগমনে বাক্কা হইয়া গেল মক্কা ওই নবীর মিলাদুন নবীতে যারা বেজার যাদের অন্তর কাঁপে না যে আমার নবীর কারণে আল্লাহ সব মাফ করবে নবী যদি চায় সব মাফ করে দিবে কারণ মাফের জন্য বড় বড় অন্যায় করলেন জুলুম করলেন অত্যাচার করলেন যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার আল্লাহুর রাসূল রাসূলের দরবারে যায়া যখন আল্লাহর দরবারে কাঁদবেন আল্লাহ কয় সাথে সাথে আমার হাবিবের কারণে আমি তোরে রহমতের কোলে তুললাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ
জহিরুল ইসলাম ফরিদি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে তাহিরি সাহেবের পক্ষ থেকে।